আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়ে আমরা এখন কি শুরু করব দেখো আমরা গত পর্বে আমরা গত পর্বে আমরা পড়েছিলাম যে একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রথমত কি ডোমের নাম এবং কি দ্বিতীয়ত কি ওয়েব হোস্টিং বিষয়ে কি আমাদের কি জানতে হবে আচ্ছা সো আমরা প্রথম ওই পর্বে আগের পর্বে আমরা কি ডোমেন নাম নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বা তৈরি করা হলে তার কয়েকটি কি অংশ থাকে সো কোন অংশকে আমরা কোন কি লেভেল বলি সেই বিষয়ে আমরা কি আলোচনা করেছিলাম আগের পর্বে এখন এই পর্বে আমরা আলোচনা করব ওয়েব হোস্টিং বিষয় সো এখন দেখা আসছে দেখি কি বলছে এবার আমরা জানবো ওয়েব হোস্টিং কী এবার আমরা জানবো কি ওয়েব হোস্টিং কি দেখো একটি ওয়েবসাইটে নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে যেমন ছবি বিভিন্ন তথ্য ভিডিও ইত্যাদি এছাড়া এছাড়া কি ওয়েবসাইটে সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং করা হয় এই ডকুমেন্টগুলো এবং কোডগুলো নিশ্চয় কোথাও সংরক্ষণ করে রাখতে হয়েছে কোনো এজেন্সি বা অথবা প্রতিষ্ঠান কর্তৃক এই ডকুমেন্ট এবং কোডগুলো সংরক্ষণ সংগ্রহ বিতরণ এবং কি মেরামতির যে অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে তাই ওয়েব হোস্টিং নামে পরিচিত যদি আরও সহজভাবে আমরা বলি সেক্ষেত্রে কি হবে দেখো ধরো তুমি একটি ওয়েবসাইট তৈরি করেছো এখন ওয়েবসাইট তৈরি করার পরে এই ওয়েবসাইটটা কি তোমাকে কি করতে হবে ইন্টারনেটে কি যুক্ত করতে হবে এখন তুমি তো যে কোনো একটি ওয়েবসাইট তৈরি করার পর ওটি কি সরাসরি ইন্টারনেটে কে যুক্ত করতে পারবে না এক্ষেত্রে তোমাকে কি ওয়েব হোস্টিং ক্রয় করতে হবে ক্রয় মানে কি ধরো কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে তুমি কি চুক্তিবদ্ধ হতে হবে যে তোমার ওয়েবসাইটটি তারা তাদের সার্ভারে কি তারা যুক্ত করবে আর এই যুক্ত করার মধ্য দিয়ে কি অন্যরা তোমার ওয়েবসাইটটি দেখতে পাবে এবং তোমার ওয়েবসাইটে যুক্ত করা অন্য তথ্যপত্রগুলো কি তারা দেখতে পারবে বুঝতে পারবে এবং সারা গ্রহণ করে কি কাজ করতে পারবে আবারও বলতেছি যে কোনো একটি ওয়েবসাইট দ্বারা তুমি তৈরি করেছো তৈরি করার পর তুমি এই ওয়েবসাইটটি তুমি নিজেই কি চাইলে কি তুমি ইন্টারনেটে কি যুক্ত করতে পারবে না এক্ষেত্রে তোমাকে যে কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে হবে যে তোমার ওয়েবসাইটটি তারা তাদের সার্ভারে কি করবে যুক্ত করে দেবে আর এই যুক্ত করার মধ্য দিয়ে কি তোমার ওয়েবসাইটটি কি তোমার বিভিন্ন ডিভাইস বিভিন্ন কি গ্রাহকদের বা নাগরিকদের ডিভাইসে কি তখন শো করবে এবং তারা তোমার ওয়েবসাইটে যুক্ত করা তথ্যপত্র কি দেখতে পারবে সার্চ করে তখনই তোমার ওয়েবসাইটটি কি তারা সার্চ করে খুঁজে পাবে যখন তোমার ওয়েবসাইটটি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের সার্ভারে কি যুক্ত করবে আর এর বিনিময়ে তুমি কি মাস ভিত্তিক কিছু কি পেমেন্ট দিতে হয় কারণ যে কোম্পানি বা প্রতিষ্ঠান তোমার ওয়েবসাইটটি তারা সার্ভারে যুক্ত করেছে এবং তোমার এর ওয়েবসাইটটিকে তারা কাজ করে দিচ্ছে অবশ্যই তাদের পেমেন্ট কি তোমাকে দিতে হবে বিনা পয়সা কি তারা তোমার এই কাজটি কি করে দেবে না আচ্ছা দেখো কি বলছে তারপরে বলা হয়েছে এই ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠান কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো ওয়েবসাইট তৈরি করা এবং ইন্টারনেটে হোস্ট করার সুযোগ করে দেয় বুঝতে পারছো হোস্ট মানে কি হোস্ট মানে যুক্ত করা হোস্ট মানে যুক্ত করা আমি আবার বলতেছি ধরো কোন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি ওয়েবসাইট তৈরি করলো ওয়েবসাইট তৈরি করার পরে এখন তার কাজটি হবে তার এই ওয়েবসাইটটা কি ইন্টারনেটে কি যুক্ত করা এখন সে চাইলে কি তার ওয়েবসাইটটিকে সরাসরি কি যুক্ত করতে পারবে না কি করতে হবে তাকে তাকে অবশ্যই কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির সাথে কি চুক্তিবদ্ধ হতে হবে যে তার এই ওয়েবসাইটটি কি তারা তাদের সার্ভারের মাধ্যমে কি তারা ইন্টারনেটে কি হোস্ট বা যুক্ত করে দেবে আর এর বিনিময়ে তুমি তোমার ওই যেই প্রতিষ্ঠান বা কোম্পানি সার্ভারের মাধ্যমে তোমার ওয়েবসাইটটি যুক্ত করবে দেবে তুমি কি করতে হবে মাস ভিত্তিক বা মাসিক হিসেবে তাদের কিছু কি পেমেন্ট বা তাদের কিছু কি ফি তোমাকে প্রদান করতে হবে আর এই যুক্ত করার মধ্য দিয়ে বা হোস্ট করার মধ্য দিয়ে তোমার ওয়েবসাইটটি কি তোমার ইন্টারনেটে কি যুক্ত হয়ে যাবে এর ফলে তোমার তুমি যেই নামে বা যেই ডোমেন নামে বা যেই নামে তুমি ওয়েবসাইটটি তৈরি করেছো ওই নাম অনুসারে যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান তোমার ওয়েবসাইটে সার্চ করে তাহলে তারা কি তোমার ওয়েবসাইট খুঁজে পাবে এবং তোমার ওয়েবসাইটটি প্রবেশ করার মধ্য দিয়ে তারা কি তোমার ওয়েবসাইটে যুক্ত করা বিভিন্ন তথ্যপত্র সম্পর্কে কি জানতে পারবে বুঝতে পারবে আশা করি বুঝতে পারছ হোস্ট মানে কি আচ্ছা অনেক বড় পরিসরের ওয়েবসাইট অনেক বড় পরিসরের ওয়েবসাইট তৈরি ও হোস্ট করার জন্য হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয় এমন যদি হয় যে তোমার ওয়েবসাইটটি অনেক বড় পরিসরে তুমি তৈরি করেছো মানে তোমার ওয়েবসাইটটির মধ্যে অনেক বিশাল পরিসরে কি তথ্যপত্র যুক্ত করেছো সেক্ষেত্রে তোমার ওয়েবসাইটটি কি তোমার যুক্ত করার ক্ষেত্রে তোমার কি কি করতে হবে তোমার ওয়েব হোস্টিং সার্ভিসকে ক্রয় করে নিতে হবে মানে তোমার বড় পরিসরে তোমার কি এটা যুক্ত করার জন্য কি তোমার বড় কোম্পানির সাথে বা প্রতিষ্ঠানের সাথে তোমার কি হোস্টিংকে ওয়েব হোস্টিংকে সংক্রান্ত চুক্তি করতে হবে অন্যথা কি অন্যথা ধরো তুমি একটি বড় পরিসরের ওয়েবসাইট তুমি তৈরি করেছো এবং অনেক তথ্যপাত্র যুক্ত করেছো এখন ধরো তুমি স্বল্প পরিসরের একটি মানে সার্ভারের মাধ্যমে তুমি কি তোমার ওয়েবসাইটটি কি তুমি কি যুক্ত করেছো হোস্ট করেছো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যদি অনেক ব্যক্তি একত্রে তোমার ওয়েবসাইটে প্রবেশ করে বা সার্চ করে বা কোনো তথ্য জানতে চায় সেক্ষেত্রে তোমার ওয়েবসাইটটি কি ডাউন হয়ে যাবে বা ক্র্যাশ করবে তাই তোমাকে কী করতে হবে বড় পরিসরে এটা কি তোমাকে সার্ভারের মাধ্যমে এটা কি তোমাকে হোস্ট করতে হবে অন্যথায় তোমার ওয়েবসাইটটি কি তোমার স্লো হয়ে যাবে সবাই এটা কি একত্রিক দেখতে গেলে কি এটা দৃঢ় মানে গতি কমে যাবে তাই যে কোনো বড় ওয়েবসাইট বা বড়ো পরিসরের ওয়েবসাইট তোমাকে যদি যুক্ত করতে হয় বা হোস্ট করতে হয় সেক্ষেত্রে তোমাকে কি অনেক বড়ো পরিসরের এজেন্সি বা প্রতিষ্ঠানের সাথে কি যুক্তি আসক্তি করতে হবে এবং সেভাবে কি তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে ওকে তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরে ওয়েবসাইট তৈরি ও অল্প পরিমাণে ডকুমেন্ট হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে ধরো কোনো একটি ওয়েবসাইট তো প্রারম্ভিকভাবে উৎপাদন তৈরি করা হয়েছে সো তৈরি করার ফল পরে ওই ওয়েবসাইটে ধরো অল্প পরিসরে সামান্য কোনো তথ্যযুক্ত করা হয়েছে সেক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইট হোস্ট করার ক্ষেত্রে অনেক অনেক প্রতিষ্ঠান আছে বা এজেন্সি আছে যারা কি বিনামূল্যে কি তোমাকে হোস্ট করে দেবে যদি সময়ের ব্যবধানে তোমার এই ওয়েবসাইটে তথ্যপত্র আরো বৃদ্ধি করা হয় যুক্ত করার মধ্য দিয়ে তাহলে সেক্ষেত্রে তারা হয়তো বা তোমার কাছ থেকে কি তারা বিভিন্ন ফি নিতে কি শুরু করবে তবে যদি কোনো ওয়েবসাইট তৈরি করা হয় এবং ওই ওয়েবসাইটে যদি তোমার কোনো তথ্য অল্প পরিমাণে যুক্ত করা হয় সেক্ষেত্রে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে বা এজেন্সি রয়েছে যারা কি তোমাকে সামা ফ্রি কি তোমাকে সার্ভিস দিয়ে দেবে কেন দেবে এটা মূলত তাদের কি তাদের একটা মার্কেটিং পলিসি মানে তাদের প্রতিষ্ঠানের একটা জনপ্রিয়তা বা প্রতিষ্ঠানকে তারা কি সবার মাঝে কি উপস্থাপন বা একটা পরিচয় বা জনপ্রিয় করার একটা কি মাধ্যম তার হিসেবে কি তারা এটা গ্রহণ করে দেখো না অনেকে কি করে তারা অনেক সব ফ্রি সার্ভিস দেয় যে এটা ফি কিনুন বা একটি কিনে দুটি ফি এরকম বলে না কেন বলে এর মাধ্যমে কি তারা তাদের প্রতিষ্ঠানকে জনগণের সামনে কি উপস্থাপন করে তুলে ধরে এবং কি তাদের পরিচয় পর্বটা তারা কি বৃদ্ধি করে এটা একটা মার্কেটিং পলিসি এটা যারা মার্কেটিং বিষয় দ্বারা তোমরা কাজ করবে তখন তোমরা কি বুঝতে পারবে বিস্তারিত দেখো নিচের দুটি ছবিতে যে ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিং এ কি সংগ্রহ করে এবং যে দাপে ওয়েব হোস্টিং এর মাধ্যমে কোন ওয়েবসাইট প্রস্তুত হয়ে ব্যবহারকারী ডিভাইস স্ক্যানে আসে তা দেখানো হয়েছে দেখো কি বলছে এখানে আমি আবারও বলতেছি নিচের দুটি ছবিতে যে ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিং এ সংগ্রহ করে এবং যে দাপে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে কোনো ওয়েবসাইট প্রস্তুত হয় ব্যবহারকারী ডিভাইস স্ক্রিনে আসে তা দেখানো হয়েছে মানে এখানে ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্য কি তথ্যপত্রকে উপস্থাপন করা ওর মাধ্যমে আর যখন কোন ওয়েবসাইট তৈরি করা হয় এবং তথ্যপত্র যুক্ত যুক্ত করা হয় যুক্ত করার পর যখন ওই ওয়েবসাইটটি তথ্যপত্র সহকারে হোস্ট করা হয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে তখন ওই যারা ওয়েবসাইট ব্যবহার করে তাদের কি বিভিন্ন ডিভাইসে এগুলোকে শো করবে বা স্ক্রিনে কি এটা দেখাবে আচ্ছা দেখো এখানে কি বলছে এখানে বলছে কি ওয়েব হোস্ট মানে এটা হোস্ট হয়ে গেছে ধরো তোমার ওয়েবসাইট ধরো তুমি কোন ওয়েবসাইট তৈরি করেছো তৈরি করার পর ওই ওয়েবসাইটে অনেক তথ্য কি তুমি যুক্ত করেছো যুক্ত করার পর তুমি কোনো এজেন্সি অথবা কি প্রতিষ্ঠানের মাধ্যমে তোমার ওয়েবসাইটটিকে হোস্ট করেছো হোস্ট করার পরে কি এখানে ওয়েবসাইটটি তোমার শো হয়ে যাবে ইন্টারনেটে তারপর কি ওয়েবসাইট কি ফিল বিল্ডার ইমেল অ্যাকাউন্টস কি কন্ট্রোল প্যানেল ডেটাবেস মানে এর মাধ্যমে কি বিভিন্ন বিভিন্ন কি মাধ্যম বিভিন্ন পর্বে কি এটা কাজ হবে তারপরে কি ব্রাউজার্স দেখো ইন্টারনেট ব্রাউজার্স থেকে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে কি ওয়েব সার্ভার দেখো এখানে এস টি এম এল এখানে ওয়েব সার্ভারের মাধ্যমে কি এস টি এম এল কি যুক্ত হয়েছে এবং কি ফি জি যুক্ত হয়েছে এখানে এস টি এম এল মানে কি এখানে এস টি এম এল ফুল মিনিং কি হাইফার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ আর ফি জি এর ফুল মিনিং হবে কি পোর্টেবল নেটওয়ার্ক কি গ্রাফিক আচ্ছা আশা করি বুঝতে পারছো ওয়েব হোস্টিং কোনো একটি ওয়েবসাইট কী তোমার হোস্ট করার পর এটা বিভিন্ন কি বা বিভিন্ন কি ডিভাইসের মাধ্যমে কি এটা শো করবে এবং সেভাবে কি ব্যবহারকারী কি কাজ করতে পারবে আচ্ছা আশা করি বুঝতে পারছো দেখো আবার বলতেছি এখানে ওয়েব সার্ভার ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে কি এটা একটি ব্রাউজারে শো করবে বিভিন্ন ডিভাইসে আর ওই ব্রাউজারের মাধ্যমে কি ব্রাউজারের মাধ্যমে কি যে কোনো ডিভাইস বা যে কোনো কম্পিউটার ওই ওয়েবসাইটটি কি ওয়েবসাইট সার্চ করতে পারবে এবং সার্চ করে তারা কি ওয়েবসাইট কি দেখতে পাবে এবং ওয়েবসাইটে কি যুক্ত করা বিভিন্ন কি কন্টেন্ট যেমন ভিডিও অডিও বা কোনো লিখিত কি তথ্য তারা কি দেখতে পারবে এবং কি তারা গ্রহণ করতে পারবে তথ্যপত্রগুলো আশা করি বুঝতে পারছো আবারও বলতেছি ওয়েব সার্ভার ওয়েব সার্ভার থেকে কি ইন্টারনেট ওয়েব সার্ভার থেকে ইন্টারনেটে সহায়তা করবে প্রথমে ওয়েব সার্ভারের মাধ্যমে ওয়েবসাইটটি কি যুক্ত হবে যুক্ত হওয়ার পর ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো ডিভাইস ধরো কি মোবাইল ফোন ট্যাব বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার বা ভিসি যারা ব্যবহারকারী যারা ব্যবহার করবে তারা তারা কি বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে কি ওটা সার্চ করে বের করতে পারবে এবং সার্চ করার করে তারা কি করতে পারবে ওই ওয়েবসাইটে যুক্ত করা বিভিন্ন কন্টেন্ট যেমন ভিডিও অডিও বা কি লিখিত করার কন্টেন্ট তারা কি দেখতে পারবে বা বিভিন্ন তথ্যপত্র তারা কি গ্রহণ করতে পারবে আশা করি তোমরা কি বুঝতে পেরেছো ওই হোস্টিংয়ের প্রক্রিয়া আচ্ছা তারপরে এখানে বসে দেখো এখানে বলা হয়েছে যে নিশের দেখো এখানে ওয়েব হোস্টিং সংক্রান্ত আমরা কি এখানে বোঝানো হয়েছে তারপরে কি বলছে নিজের ছবিটিতে নিচের ছবিটিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো দেওয়া ভিতর কি আমরা লিখি এই শকের ভিতর লেখার পূর্বে আমরা একটি কি চিত্র বা একটি কি ছবি দেখি দেখো এখানে কি বলছে দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে কি লেখা আছে এটা ধর ওয়েব সার্ভার এর মাধ্যমে কি কম্পিউটার যুক্ত হয়েছে কম্পিউটার থেকে কি আবার ওয়েব সার্ভার থেকে কি ল্যাপটপ ল্যাপটপ থেকে কি তোমার একটি ডিভাইস স্মার্টফোন আবার এখানে কি কম্পিউটার ওয়েবসার্ভারের মাধ্যমে কি তোমার যে কোনো একটি কি পিসি মানে ডেস্কটপ কম্পিউটার আবার ওয়েব সার্ভার থেকে কি তোমার এখানে কি ট্যাবলেট এবং কি তার ট্যাবলেটের মাধ্যমে কি তোমার একটি কি স্মার্টফোন কি যুক্ত হয়েছে মানে একটি ওয়েবসাইটের একটি ওয়েবসাইট যখন হোস্ট করা হয় কোনো ওয়েব সার্ভার মাধ্যমে তখন হোস্ট করার পর ওরা কেন করা হয় যাতে বিভিন্ন ব্যবহারকারীরা ওরা কি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে কি ওই ওয়েবসাইটটি কি দেখতে পারে এবং ওয়েবসাইটে যুক্ত করা তথ্যপত্রগুলো কি পড়তে পারে জানতে পারে এবং কি তারা গ্রহণ করে কাজ করতে পারে আচ্ছা সো এই হোস্ট করার পর এই ওয়েবসাইটটি হোস্ট করার পর বিভিন্ন ডিভাইসের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক বিষয়ে এখানে কি চিত্রের মাধ্যমে কি আলোকপাত করা হয়েছে এখন আমরা লেখার মাধ্যমে কি আমরা এটা তোমাদের কি দেখাবো হোস্ট করার পর দেখো এই সকের মাধ্যমে দেখো কি বলছে আবারও বলতেছি এখানে বলছে এখানে কি বলছে চিত্র তিন দশমিক কি আঠারো ওয়েব হোস্টিং এ বিভিন্ন ডিভাইসের সম্পর্ক আচ্ছা তারপরে ওয়েব হোস্টিং এর বিভিন্ন আচ্ছা দেখিয়েছি বুঝিয়েছি আবার এটা আমরা এখন লিখিত মাধ্যমে কি তোমাদের তোমাদেরকে দেখাবো দেখো কি বলছে এখানে নিচের ছবিটিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইস এর সম্পর্ক গুলো নিচের দেওয়াকে লিখি দেখো কি লেখছে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিম্নরূপ দেখো একটা কি হতে পারে দেখো ওয়েব হোস্টিং এর ফলে তথ্যফতো আদান প্রদানের মাধ্যমে এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসের সম্পর্ক বা সংযোগ কি সৃষ্টি হতে পারে বুঝতে পারছো ওয়েব হোস্টিং এর মাধ্যমে ফলে তথ্যফতো আদান প্রদানের মাধ্যমে এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসের সম্পর্ক বা সংযোগ সৃষ্টি হতে পারে মানে ধরো ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে যখন কোনো ওয়েবসাইট হোস্ট করা হবে বা যুক্ত করা হবে তখন ওই ওয়েবসাইটে যুক্ত করা বিভিন্ন তথ্যপত্র যখন অন্য কোনো ব্যবহারকারী বিভিন্ন ডিভাইস ব্যবহার করে যখন দেখতে পাবে বা পড়তে পারবে ফলে এর মাধ্যমে কি একটা সংযোগ বা সম্পর্ক তৈরি হতে পারে কার সাথে ওয়েব সার্ভারের সাথে ওয়েব সার্ভারের সাথে অন্য কোনো কি ডিভাইসের সাথে এভাবে সম্পর্ক কি প্রতিষ্ঠা হতে পারে আর সে সম্পর্কটা কি হতে পারে নেটওয়ার্কিং বা কানেকশন সংক্রান্ত একটি সম্পর্ক আচ্ছা তারপর কি হতে পারে দুই হতে পারে দেখো আমি জাস্ট এখানে কি মানে সংক্ষিপ্ত আকারে বুঝিয়েছি আর কিছু না দেখো দেখো তারপরে কি হতে পারে ওয়েব হোস্টিং এর মাধ্যমে সার্ভার কম্পিউটার সাথে ক্লায়েন্ট বা কম্পিউটার এবং কি নেটওয়ার্ক কি সংযোগ সংযোগকে সৃষ্টি সৃষ্টি কি হয়ে থাকে কি বলছে ওয়েব হোস্টিং এর মাধ্যমে কি বলছে এখানে ওয়েব হোস্টিং মাধ্যমে সার্ভার কম্পিউটার সাথে ক্লায়েন্ট বা কম্পিউটার এবং কি স্মার্টফোনে কি নেটওয়ার্ক সংযোগের সৃষ্টি কি হয়ে থাকে আচ্ছা তারপরে কি বলছে দেখো এখানে হতে পারে ওয়েব হোস্টিং মাধ্যমে ওয়েবসাইটে বিভিন্ন কি ব্যক্তি দেখো ওয়েবসাইটে দেখা যায় ওয়েবসাইটে কি ওয়েব হোস্টিং মাধ্যমে কি ওয়েবসাইটে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যপত্রকে তথ্য উপাত্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত কি তথ্যপত্র উপস্থাপনের মাধ্যমে কি স্বচ্ছতা সৃষ্টি হয় ওয়েবসাইটের মাধ্যমে কি ওয়েবসাইটে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যপত্রকে উপস্থাপনের মাধ্যমে স্বচ্ছতা সৃষ্টি হয় যার ফলে অন্য যে কোনো কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে উক্ত তথ্যপত্র দেখার মধ্য দিয়ে সার্ভার কম্পিউটারের সাথে অন্য ডিভাইসের কি নেটওয়ার্ক কানেকশন কি তৈরি হয় আশা করি বুঝতে পারছো এখানে ক্লায়েন্ট মানে আমি আগে বলেছি ক্লায়েন্ট মানে হলো যেই কম্পিউটার বা যে ডিভাইস সার্ভার থেকে তথ্যপত্রকে গ্রহণ করে কাজ করে বা যেই সব কম্পিউটারকে তথ্যপত্র গ্রহণ করে ওই সকল কম্পিউটার কি বলা হয় ক্লায়েন্ট বলা হয় আর যে সকল কম্পিউটার তথ্যপত্র পরিবেশন করে বা সার্ভ করে ওই সকল কম্পিউটারকে বলা হয় কি সার্ভার ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো লেখাটা আমি যা সংক্ষেপে তোমাদেরকে একটি সম্পর্ক সম্পর্কে উপস্থাপন করেছি তোমরা চাইলে তোমরা এটা হুবু কখনো কপি করবা না তোমরা এটা কি করবে তোমরা এটার আলোকে তোমরা কি তোমরা শখটা পূরণ করতে পারো আমরা জাস্ট আমি ধারণার জন্য তোমাদের শখটা একটু লিখে দিয়েছি যদিও এটা কি নিয়ম নেই হুবহু কপি করা তাই তোমরা কি এর আলোকে তোমরা কি সম্পর্ক কি উপস্থাপন করতে পারো শখের মাধ্যমে আশা করি সবাই বুঝতে পেরেছ ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ ওই ওয়েব এর বিভিন্ন ডিভাইস সম্পর্ক সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ আশা করি আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী আমি পরবর্তী তোমাদের সামনে আবার হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ